তার নুন খায়, তার জন্য দান কবুল করে দিতে পারে।
अशुन अशुन प्रभु अक्सर नीवू केळता আজকের এই দিনটা দেখার জন্য রামকৃষ্ণদেব বলেছেন টাকা মাটি মাটি টাকা, তাই তো আমি টাকা চাই না বাবা, আমি আমি মাটি চাই মাটি। এই সম্পত্তিটা সারা জীবন ধরে আমি ভোগ করতে চাই ভোগ, তাই তো সবার আগে তোমাকে আমি মারতে চাই। আমি তোর জন্মদাতা বাবা, ইচ্ছু ধরবো না বাবা, আমি আমি নিজের হাতে তোমার শ্রাদ্ধ করবো, তোমার সাথে কি করবো, এভরিবডি গুড বাই গুড বাই। Yeah!
তোমার খুনের প্রোগ্রামটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। তোমাকে বাঁচিয়ে রেখে আমি হব এই সম্পত্তির একমাত্র মালিক। তুমি মরবে না, তোমরা তোমরা এই ড্রাগের ইঞ্জেকশন দিয়ে তোমাকে পাগল করে রাখবো। তোমার বহুত বুদ্ধি সব লোক পাবে, তুমি শুধু বেঁচে থাকবে আমার চেয়ে সই করার জন্য। Thank you.
কনগ্রাচুলেশন অর্জিতা আজ তুমি আমার মেম্বার দেবকে তুমন করে দিয়েছো কনগ্রাচুলেশন এই সব কথাগুলো বলার জন্য গায়ে হাত দেওয়ার প্রয়োজন হয় না কামন দেবী কামন এই নাইট ক্লাবে নাচতে এসে তোমার শরীরে সুচি হয়ে যা করে জানি না হচ্ছে কেন যাবে মেয়েদের শরীরটা তো আমার সম্পদ কিন্তু তোমরা তোমরা এই পুরুষেরা সারা জীবন মেয়েদের মন মনুষ্যত্ব কোনো দামি দাওনি শুধু শুধু তার চেহারাটার দিকে শরীরটার দিকে লোভের দৃষ্টি দিয়ে তাকিয়েছো কিন্তু সেই লোভনীয় শরীরটা তো বলি লোকের বাতাসা হতে পারে আমি তো শুধু তোমার নাচ গানের একটু তারিফ করতে চেয়েছিলাম চিড়িয়াখানায় গিয়ে বাঘ সিংহকে দেখে তারিফ করার জন্য তার গায়ে হাত দেওয়াতে হয় না আসলে তুমি কোন রঞ্জনকে ভালোবেসে না আঘাত পেয়েছো বলে না রঞ্জন আমাকে কোনো আঘাত দেয়নি সে সত্যি আমাকে ভালোবেসে মিষ্টি নিয়তি মাঝে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে আমি মেহারে খুলি তো ভাষণের সেই মেহারে যে সব সময় চিৎকার করে বলতো সব ঝুঠ থাকলেও এই ভোগবাদী সমাজের মানুষেরা সেই অধিকার পায় না সেই জন্যই তো সেই জন্যই অপরাধের মানুষেরা এই দেশে সবকিছু লুট করতে থাকে সেই জন্যই তো সেই মানুষটাকে আমি ঢেলে মারতে এসেছি ম্যাডাম কারণ আমার গ্রাম আমার জমি আমার ক্ষেত খামার আমার জন্যই বিপিএল আর সরকারি পরিসংস্কার আমার জন্যই ভিডিও হলে লক্ষ টাকা লাগা আমার জন্যই আন্দোলনে তেলেঙ্গানাতে থাকা আমার জন্যই শ্যামক কবির বুদ্ধ আমার জন্যই সিপিএম কংগ্রেস আর জনযুক্ত আমার জন্যই বিগ বাজারে বলো না কি চাও আমি শুধু হেগে বলি তা তো বুঝলাম কিন্তু এই রাতে রাতে এই ভাঙা ছাতা হাতে আপনি ঘুরছেন কেন এটা ভাঙা ছাতা নয় গো এটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ভারত সরকার সাত শরীকে টানাটানি করে গায়ের কাপড়টাই যে তুলে নিয়ে গেছে গো তাই তো বৃষ্টি দুঃখ দুর্দশা কিছু রাখায় না তবু তো তবু তো এই পুজোটাকে আমাদের মাথায় করে রাখতে হয় গরিবের কাছে এই কল্যাণ পরবর্তার নামে যে গণতন্ত্র সাধারণ পাগল নাও মেহির ভাই কিন্তু কিন্তু শহরের পুতুল্লাদের আসলে তোমাকে একদম মানাচ্ছে না তোমাকেও তো এখানে একদম মানাচ্ছে না মা এই বড় শহরে তো বড় আসরে আমার মায়ের জাতির পোশাকটা এত ছোট কেন মা শিক্ষা সভ্যতা জ্ঞানে বিজ্ঞানে অর্থ আবিদাত্তে যে সমাজ যত বড় হয় সেই সমাজের মেয়েদের পোশাক তত ছোট হয় মেয়েরানি হয়তো একটা রুমাল দিয়েই তাদের লজ্জাটাকে ঢাকতে হবে আমাদের একদিন ওই আমেরিকার থেকে উড়ে গিয়ে যাবে সভ্যতা তোমাদের শরীর থেকে সেই ছোট্ট রুমালটাকে উঠে কিনে নেবে মা
চলে উঠবে সেখানে হঠাৎ সন্ধি পুজোর মন্ত্র শুনতে পেলাম কেন বলেন? আমি জানি কিন্তু আমি রঞ্জন নাই, আমি রঞ্জন। কেন তুমি এরকম করছো? আমি আমি রঞ্জন নই, আমি রাহুল। আপনি কোথায় আপনার কোন পরিচিত বন্ধুর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন? আমি রঞ্জন নই, আমি রাহুল। রাহুল রাহুল আসল সমস্যার সমাধানটা না হওয়া পর্যন্ত আপনার তো এখান থেকে যাওয়া হবে না। দেখান দেখান আপনার ভয় পাচ্ছেন রাহুল, হাতটা দেখিয়ে দে। সিনেমা থিয়েটারের গল্পে নায়ক নায়িকার পরিচয় হারিয়ে যায়, তারপর এক চরম নাটকীয় মুহূর্তে নাট্যকার আবার তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। মিলনের আনন্দে উচ্ছল হাসিতে ভরে ওঠে তাদের মুখ, দর্শকের হাত খালিতে মুখরিত হয়ে ওঠে রঙ্গমঞ্চ। কিন্তু বাস্তবের এই জীবন নাটকে নায়কও ছিল, নায়িকাও ছিল, দর্শকরাও প্রস্তুত ছিল হাত খালি দেওয়ার জন্যে। কিন্তু চরম নাটকীয় মুহূর্তটা মুছে গেল চোখের জলে, মিলনের আন্দোলনে দর্শকের
নমস্কার নমস্কার নমস্কার, আমার নাম নাথা। তার ছেলে ভুবনের জন্য সেই জন্য তো বলি হায় রে কপাল আমার বন্ধ, তার নাম ঠিক গোয়াল ঘরে বাবা যারা জুতো সেলাই থেকে চলে পা, গোয়াল ঘরে বাবা যারা জুতো সেলাই থেকে চলে পা, সব সমাধান কেউ করো না বন্ধ, কপাল আমার মন্দ, তার নাম ঠিক আছে চন্দ্র, কপাল আমার মন্দ, তার নাম ঠিক আছে চন্দ্র, বালতি হাতে যাচ্ছি আমি মানতে, বালতি হাতে আদর করে যখন তখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কে। এই আপনাকে জিজ্ঞেস করছি, আপনি আমাকে জিজ্ঞেস করলেন না? আমি হচ্ছে এবারে জামাই, মানে ওই হচ্ছে ঘর জামাই, ওই রিমিয়ের স্বামী, মেয়েটাকে ডিভোর্স তো দিতে পারছি না, সারা গোড়াচ্ছি না। আর স্বামী বলে মনে করতে হবে না, সকাল আটটা বাজে, এখনো তুমি আমার জন্য দুধ আনতে পারলে না। হ্যাঁ গোয়ালে গিয়েছিলাম, কিন্তু গরুটা এমন ভাবে শুরু করলো, আমি মুখে মাখি কি করবো বলো সখী, কি করবো বলো, পাউন্ড করে
গরুর মাঠ থেকে স্বামী এবং সংসারের প্রতি আদর চক্রি হবে আর দায়িত্ব কর্তব্য। কর্তব্য সম্পর্কে তুমি সবচেয়ে ভালো বলবে, এটা আমি দায়িত্ব করিয়ে বলতে পারি। কারণ খুঁজে বের করে রাখবে কেমন, কারণ যাওয়ার সময় আমি ব্যাগে করে নিয়ে যাবো। ওই বক্তৃতা দেওয়ার আগে একটু সিঁড়িতে লাগিয়ে নেবো। অথচ ভালো তোমাকে আজও আমি বাড়ি শিখাতে। আরে বাবা, শুধু একটু একটু ভুল করলে বউ হিসেবে শাসন করে। আজকাল এই বড় লোকদের সময় ভয় শুনলে আমি তোমার জীবনের সঙ্গে চলে গেছি। আমরা যখন আগুনে লাগাই তখন মানুষের চোখের জলটা শুকিয়ে যায়, বুদ্ধি সব লোপ পেয়ে যায়। তাই তো আজের সের প্রতিবাদের ভাষাটা স্তব্ধ হয়ে গেছে। শরীর আগে পৃথিবীটাও স্তব্ধ হয়ে থাকে বাবা, আর সেটা বুঝে ওই যে সাবধান হতে না পারে না, তারই মাথার উপর থেকে ওটা সাবধান। মানুষ চিনো মেরে পাগলি রে, তুই মানুষ চিনবি না। আজ আমার বড় আনন্দ দিন, পার্টি হাই কমান্ড আবার বিধানসভা ভোটে আমাকে টিকিট দিয়েছে। তাতে আর অসুবিধা কি, সত্যি তো নিজের একটা চলমান চলাই কারবার। এবার ভোটে জিততে হলে অনেক আগেই আমি মাঠে নেমেছি। মানুষ খুন করে আইনকে ফাঁকি দিয়েছি, দাদাকে পাগল সাজিয়ে আমার এই পাতাল ঘরে বন্দি করে রেখে একটা গুপ্ত ধন করে রেখেছি, আর রাহু হলো সেই গুপ্ত ধনের। কিন্তু রাহু যে একমাস হলো কলকাতায় গিয়ে বসে আছে, তুমি তোকে টাকা দিয়ে কলকাতায় ভর্তি করতে পাঠাতে। পাঠাতাম
এই সংসার সম্পত্তি আর বাবার দিক থেকে মুখ ঘুরিয়ে রাখার জন্য ওকে আমি এই মানুষের নেশা ধরতে চাইছিলাম। কারণ একমাত্র মেয়েরাই পরে পুরুষের মাথা মুড়িয়ে তাকে ভেড়া বানিয়ে বিয়ে করবে আমরা তিনজনে এক গাড়িতে এলাম, ওরা মন্দিরে প্রোগ্রাম ছেড়ে এখনই আপনার কাছে রাহুলের সঙ্গে আর কি আসছে? রাহুলের বিয়ে করার স্ত্রী মানে কথা বলেছ রাহুল, যারা শিক্ষিত মেয়ে ও যদি একবার এই বাড়ির ইতিহাস জেনে যাই তাহলে আমরা কত বসবো? এবার আইন মাফিক আইনের মাথাটা খাটিয়ে এবার আমাদের বাঁচার পথ বের করুন। ওদের ফিরিয়ে দিলে ওদের মেনে নেয়াটাই হবে আমাদের প্রথম কাজ। আরো লেখা ছিল, লেখা ছিল রাহুলের যখন সন্তান হবে সব সম্পত্তির মালিক রাহুলের। সন্তানটা তো ধরে পড়বে না, তার জন্য আমরা 10 মাস সময় পাবো, ততদিনে ওই রাহুলের বউটা হয়তো আমার বাবার মতো বড় হয়ে হয়ে কামাল। কিন্তু দাদি আমি বলছিলাম কি, তোরা কেউ কোনো কথা বলবি না, যা বলার যা করার আমি করবো। আমি এই ভারত তাজ ভরসা তাই আমি তোমার কাছে মাথা নিচু করে ক্ষমা চাইতে এসেছি। কাকা ক্ষমা কিছুদিন হলো এই বাড়ির মধ্যে আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এসেছিল, তাই বিরাটের অস্থিরতা নিয়ে আমি কলকাতায় ছুটে গিয়েছিলাম। শ্রদ্ধার সম্মানের মূর্তি হয়ে তুমি আমার হৃদয়ে আসন পেতে বসে আছো, তাই জীবনেই প্রথম প্রথম এবং একবারই তোমার কাছে অপরাধ করে ফেলেছ। অপরাধ? তাই তো আমার সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস, আমার পায়ে হাত দিয়ে আশীর্বাদ চাইছিস না? তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। আমার চোখের মশাই
ঠাকুর, এতটুকু বয়স থেকে রাহুলকে আমি কোনে পিঠা করে মানুষ করেছি, ওর বাবা বলো মা বলো সবই তো আমি, জীবন মরণ এখন সবকিছু তোমার উপর নির্ভর করছে মা। এই দু বছরের মধ্যে তুমি যেন কিছুতেই সন্তানের মা হয়ে গেলে কেমন করে করবো, যদি চাও আমি তোমার পায়ে হাত।